শকুন্তলা দেবী জয় জয় জয়কার ভগবান শকুন্তলা দেবী জয় জয় কেন্দ্রীয় মন্ত্রী শকুন্তলা দেবী জয় জয় আমাদের দেবী মা জয় জয় কেন্দ্রীয় শকুন্তলা দেবী জয় জয় জনতার রাস্তা আটকানোর এই ব্যানারগুলো সরাতে বলো। আমি আগেই বলে দিয়েছি ম্যাডাম, পারমিশন নিয়েই লাগিয়েছে ওরা, এটা সরানো যাবে না। আসুন। নমস্কার মা। ও, এটাই মহালক্ষ্মী আসার সেই বিয়েটা। বাবা, লেট হয়ে গেল, কেন যে এরকম হচ্ছে জানি না। सर्वमङ्गलामङ्गल्य शिवे सर्वार्थसाधिकशरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्ते। ॐ नमः शान्ति 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 शान्ति। আমাদের এই দেবী খুব শক্তিশালী, ওনার আশীর্বাদ আপনি পুরোটাই পেয়েছেন শকুন্তলা দেবী। আচ্ছা, মন্দিরে এত ভিড় কেন, কি অনুষ্ঠান? বিয়ের অনুষ্ঠান আছে মা। আচ্ছা তাই, খুব ভালো, ভালো থাকবেন মা। দেখি দেখি সাইড দাও, একটু সরে যাও, সরে যাও, সাইড দাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, ব্যারিকেড দিয়ে দিয়েছি স্যার। স্যার, কোথায় যাচ্ছেন? সামনের মন্দিরে যাব। এদিক দিয়ে যাবেন না, ওদিক দিয়ে ঘুরে যান। কেন, কি হয়েছে এখানে? এই রাস্তায় একটা গাছ পড়ে গেছে, ওটা ক্লিয়ার করতে 2 ঘন্টা সময় লাগবে, তাই বলছি ওদিক দিয়ে ঘুরে যান। ও, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন স্যার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওকে স্যার। না, এদিক দিয়ে কেউ যেতে পারবে না স্যার, ব্যারিকেড দিয়ে দিয়েছি। মা মা, আপনি ভালো থাকবেন মা, আপনি ভালো থাকবেন মা, মা আপনার জয় হবে, মা আপনার জয় হবে। নমস্কার ম্যাডাম, আপনাকে এখানে দেখে খুব ভালো লাগছে। এসেছেন যখন তখন বর আর বউকে আশীর্বাদ করে যান ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমরাও হলাম আপনার দলেরই লোক, আপনাকে দেখে খুব খুশি হলাম। আসুন একটু বসে তারপর যাবেন। ঠিক আছে, আসছি। ঠিক আছে মা। আপনার ছেলের বিয়েতে থাকতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগবে, কারণ আমি আমার দলের লোকেদের নিজের পরিবার বলেই ভাবি। ধন্যবাদ ম্যাডাম, আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন ম্যাডাম, আসুন ম্যাডাম।
ओम प्रजापताय नमः ओम विष्णुवे नमः ओम ब्रह्माय नमः ओम नमः ओम नमः ओम नमः मंत्री मैडम के की सुंदर देखा छे ना महादेवी এখনো এলো না আর শকুন্তলা দেবী এসে বসে আছে যে সম্মান মহাদিদির পাওয়ার কথা সে সম্মান শকুন্তলা দেবী পাচ্ছে নমস্কার ম্যাডাম আরে সময় তো বয়ে যাচ্ছে বরকনকে নিয়ে আসুন এখনো কেন এলো না এত কষ্ট দিল আমরা রাত জেগে এত খাটলাম সবই ওই মিনিস্টার শকুন্তলা দেবীর জন্য কি ব্যাপারে ও আবার এখানে কেন এসেছে সেটা তো আমিও বুঝতে পারছি না মহাদি তো এখনো এলো না রাস্তায় কিছু অঘটন না ঘটে যায় ভয় লাগছে সেই ব্যাপারে এসে যাবে সময় চলে যাচ্ছে মহাদি তো এখনো এলো না ओम विनायक गणेशाय नमः ओम ब्रह्माय नमः ओम शंकराय नमः ओम गणपतये नमः ओम 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 नमः ओम नमः नारायणी नमस्ते ओम शांति ओम शांति ओम शांति ओम शाह ओम शाह ओम शाह थालाटा हाथे निये नाओ एटा निये गिये सबार आशीर्वाद निये छो ओम महालक्ष्मी देवी नमः যাবো কি করে আপনার কষ্ট আমরা বুঝতে পারছি ম্যাডাম কিন্তু আমাদের কিছুই করার নেই আপনাকে ঘুরে যেতে হবে সময় নষ্ট হচ্ছে হ্যালো স্যার পরিমল বলছি গাড়িতে বস দিয়ে কাউকে যাওয়াই এলাও করছি না স্যার ওকে স্যার একদম সবই পারফেক্ট আছে আপনি চিন্তা করবেন না স্যার স্যার এভরিথিং ওকে ঠিক আছে স্যার খুব ভালো লাগছে ও মঙ্গলা দেবী নমা যারা আসবার সব এসে গেছে না পুরোহিত মশাই মঙ্গলসূত্র দেওয়ার লোক এখনো আসেনি ও আর আসবেও না আরে বিয়ের লগ্ন তো চলে যাবে কখন আসবেন তারা পুরোহিত মশাই ঠিক আছে আরে লগ্ন শেষ হয়ে গেছে তো এখনি চলে আসবেন কখন আসবেন ওনার জন্য অপেক্ষা করে লগ্ন শেষ হয়ে যাওয়ার পর আমার ছেলে ওকে মঙ্গলসূত্র পরাবে না মা তার আগে উনি চলে আসবেন আর একটু ওয়েট করুন না আচ্ছা তুমি একটু ফোন করে দেখো না হ্যাঁ ঠিক আছে কি হচ্ছে ফোন লাগছে না বোধ হয় ফোনে পাওয়া যাচ্ছে না এখনো যখন আসেনি এক্ষুনি চলে আসবে ব্যাস ব্যাস অনেক হয়েছে আর অপেক্ষা করবো না
মন্ত্রী ম্যাডাম আছেন, ওনার হাত দিয়ে মঙ্গলসূত্রটা দিয়ে দিন। সেটা কি করে হবে বলুন? মহালক্ষ্মীকে আপনি নিজে মঙ্গলসূত্র দিতে বলেছেন, আর এখন আপনি যদি সেটা পাল্টে দেন তাহলে ওনার অপমান করা হয় না বুঝি? এতে আমাদের দোষ কোথায়? উনি এখনো আসেননি, ফোন করলে ফোনে পাওয়া যাচ্ছে না, এদিকে লগ্ন বয়ে যাচ্ছে। আমরা অনুরোধ করাতে মন্ত্রী ম্যাডাম এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এই সময় আর কি করার আছে বলুন? চলো। হ্যাঁ হ্যাঁ চলো। ম্যাডাম আপনি এসে মঙ্গলসূত্রটা দিন। আমি? আসুন ম্যাডাম। কি রে, ওরা আবার ওকে ডাকছে কেন? কে লগ্ন বয়ে যাচ্ছে, কি যে করি এখন। না না, বরবউ যেন ভালো থাকে সেটা তো সবাই চায়, আপনারা জন্ম দিয়েছেন, আপনাদের চেয়ে ওদের ভালো আর কেউ চাইতে পারবে না। আপনারা থাকতে আমি গিয়ে মঙ্গলসূত্র দেব সেটা ঠিক দেখায় না, আপনারাই গিয়ে পড়ান। সমস্ত শহর ভালো থাকার কামনা করেন আপনি, মঙ্গলসূত্রটা আপনারই দেওয়া উচিত। আমি যা চেয়েছিলাম ঠিক সেটাই হচ্ছে। সব বলছো বলতো ওরা? ঠিক আছে, এত ভালোবেসে যখন বলছেন আমি না হয় পড়া। হ্যাঁ চলুন, আসুন ম্যাডাম। আসুন ম্যাডাম। ও ইচ্ছা শক্তি ও চুয়ম, জ্ঞান শক্তি ও চুয়ম, ওম ক্রিয়া শক্তি ও চুয়ম। নমস্কার মা। ওম জ্ঞান শক্তি ও চুয়ম, ওম মঙ্গল দেবী ও চুয়ম। নিন মা মঙ্গলসূত্রটা নিয়ে নিন। মহা মঙ্গলসূত্রটা দিলেই এই বিয়েটা করবে বলে সবাই চাইছিল। এই মঙ্গলসূত্রটা তুই দান করবি ভেবেছিলি না মহালক্ষ্মী? কিন্তু দেখ এটা এখন আমি দান করলাম। মহালক্ষ্মী ওম, মঙ্গল দেবী ওম। গিট দিয়ে দাও, গিট দিয়ে দাও। দাঁড়ান, সব রাস্তা ব্লক করে দিয়েছে, এবার কি করব? মন্দির তো এখান থেকে অনেকটা দূর, আমরা ওখানে পৌঁছানোর আগেই বিয়েটা শেষ হয়ে যাবে, এখন কি করব বৌদি? চলে যাব। মন্দিরেই তো যেতে হবে, যাও যাক। খোঁজ লাগাই, দাঁড়া। উপায় পেয়েছি, আয়। দাঁড়াও, স্টপ স্টপ প্লিজ। কি হলো ম্যাডাম, এখানে দাঁড়িয়ে আছেন? আর্জেন্ট ওই মন্দিরে যেতে হবে, কিন্তু সব রোড ব্লক করে রেখেছে, কি করে যে যাব বুঝতে পারছি না। মিনিস্টার ম্যাডাম ওখানেই আছেন, আমি তেল ভরতে গিয়েছিলাম। ম্যাডামই তো আমাকে ওই মন্দিরে যেতে বলেছেন, কিন্তু সময় মতো পৌঁছতেই তো পারবো না। আমাদের গাড়িতে করে চলুন না ম্যাডাম। তোমাদের গাড়ি তো যাও, চলে আসুন না। ঠিক আছে, এই ব্যারিকেড সরাও। ঠিক আছে। আমি
যাতে এখানে না আসতে পারি তার জন্য তুই কত কি করলি, কিন্তু মন্দিরের ভগবান আমাকে ঠিক এখানে টেনে নিয়ে চলে এলো। তাও কিভাবে এলাম? তোর গাড়িতে একদম রাজার মতো, মন্ত্রীর মতো সম্মানের সঙ্গে। আমার যা সম্মান পাওয়ার কথা সেটা তুই চুরি করতে গিয়ে ভুল করেছিস, আর সেটা আবার নির্লজ্জের মতো আমার কাছেই গর্ব করে বলছিস। আমি যদি নির্লজ্জ হই তাহলে আমার চেয়ে 10 গুণ বেশি নির্লজ্জ তুই শকুন্তলা দেবী। শহরের লোককে মেরে কেটে যেই কাজগুলো করিস তা না করে তাড়াহুড়ো করে এখানে এসে বসে আছিস ঠাকুরকে প্রণাম করতে, নাকি এই বিয়েতে আমার পাওয়া সম্মানটা ছিনিয়ে নেওয়ার জন্য? মহালক্ষ্মী, তোর কাছে এই সব ব্যানার পোস্টার এই ওয়েলকাম নতুন হতে পারে, কিন্তু এগুলো আমার কাছে এত বছরের রাজনৈতিক জীবনের প্রত্যেক মিনিটের সাক্ষী। তোর সম্মান আমি ছিনিয়ে নিতে এসেছি, আমার কাছে তো তুই হাতের ময়লা ছাড়া কিছুই নয়। ময়লা ঠিকই, তবে সেটা হাতের নয় মুখে লেপে যাওয়া, একদম চুনকালি। তাহলে দেখা যাক, তোকে আমি এভাবে এক ফুঁয়ে উড়িয়ে দেব। উড়াতে পারলে উড়িয়ে দিস, এক্ষুনি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। কি চ্যালেঞ্জ? এখনি এই বিয়েটাতে পারলে মঙ্গলসূত্রটা তুই দিয়ে দেখা। কোথায় এসে কাকে চ্যালেঞ্জ করছিস? এখানে তুই মেয়ের বাড়ির 4-5 জনকে শুধু চিনিস হয়তো, কিন্তু এটা আমার এলাকা, এখানকার প্রত্যেকটা মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। এভাবে আমার শুধু চুটকি দেওয়ার অপেক্ষা, তারপর দেখি সেখানকার প্রত্যেকটা মানুষ তোকে এসে ঘিরে ধরবে। আর তুই কি না আমাকেই চ্যালেঞ্জ করছিস? শকুন্তলা দেবী, একজন চ্যালেঞ্জ করলে সাহস করে লড়তে হয়, আর না পারলে হাত জোর করে পারবো না বলে মুখ লুকিয়ে পালিয়ে যেতে হয়। তুই দেখছি দুটোর মধ্যে কোনোটা না করে শুধু ফালতু কথাই বলে যাচ্ছিস। তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। তোর সামনেই ওই মঙ্গলসূত্র আমি নিজে হাতে দিয়ে দেখা। তোকে দেখে খুব মায়া লাগছে রে, তোর দলের লোকের সামনে খুব অপমানিত হবি রে। অপমানিত আমি হব না তুই হবি, সেটা দেখা যাক। শকুন্তলা দেবী এক মিনিট, প্রত্যেকবার তুই চ্যালেঞ্জ নিয়ে খালি হেরেই যাচ্ছিস, এইবারও তাই হবে, তুই হারবি। তাও তোর উপর দয়া করে আমি একটা সুযোগ দিচ্ছি, চুপচাপ কাউকে না বলে পিছনের রাস্তাটা দিয়ে একদম পালিয়ে যা। হ্যাঁ, কারুর সম্মান পাওয়ার কথা আজকের পর থেকে ভুলে যা। এই বারবার একই কথা বলে আমার টেনশন কিন্তু বাড়াস না। আমি ঠাকুর প্রণাম করতেই এসেছিলাম, আর সেটা আমি তোকে এক্ষুনি প্রমাণ করে দেখাচ্ছি। দেখা দেখা, কিন্তু চ্যালেঞ্জটা ভুলে যাস না। কি দিদি, আমি কি আপনার ছেলের বিয়েতে এসেছিলাম, নাকি আমি নিজের মতো ঠাকুর দর্শন করতে এসেছিলাম? আপনারা নিজেরাই আমাকে এই বিয়েটা অ্যাটেন্ড করতে বলেন, মঙ্গলসূত্রটাও আমাকেই দিতে হবে বলে বললেন, পুরো বিষয়টা একটু খুলে বলুন তো কি হয়েছিল এনাকে বোঝানোর জন্য। মন্ত্রী ম্যাডাম এখানে ঠাকুর দর্শন করতে এসেছিলেন, কি মহালক্ষ্মী ভালো করে শুনে নিয়েছেন, এখনো খারাপ কিছু ঘটেনি। আমার সাপোর্টারদের আমি নিজের পরিবার বলেই মনে করি, তাদের বাড়ির কোনো বিয়েতে প্রধান হিসেবে না হলেও তাদের মধ্যে সাধারণ একজন হয়ে অংশ নেওয়াটাই আমার কাছে গর্বের বিষয়। তাই জন্য আপনি নিজেই না হয় এই মঙ্গলসূত্র দান করে এই বিয়েটা ভালো করে সুসম্পন্ন করিয়ে দিন। মন্ত্রী ম্যাডামকে আপনি অপমান করছেন, আর আপনি মঙ্গলসূত্র দেবেন আর আমার ছেলে পড়াবে? আপনার ছেলেকে এখন মঙ্গলসূত্র পড়াতে কে বলবে? কি ম্যাডাম,
এই টুইস্টটা আন্দাজ করতে পারেননি। আমি তাড়াহুড়ো করে আপনার গাড়িতে করে এলাম এই বিয়েটা দেওয়ার জন্য ভাবছেন? সরি, আমি এই বিয়েটাকে ভেস্তে দিতে এসেছি। যেমন এই মঙ্গলসূত্র আপনার দেওয়ার যোগ্যতা নেই, ঠিক তেমনি মঙ্গলসূত্র পরানোর যোগ্যতা ওর নেই। এখনো বসে বসে কি করছিস? উঠে পড়, উঠে পড়তে বললাম তো। আমার ছেলে কেন উঠবে? ও কি ভুল করলো? কি ভুল করলো? ও একটা মেয়েকে বিয়ে করে সংসার করছে, এমনকি ওদের সন্তানও আছে। এর চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে? এসব কি বলছেন মহালক্ষী? প্রথমে এসে আমাকে দোষারোপ করলেন, আর দেখুন এখন আবার এই বেচারা জামাইয়ের ওপরে এত বড় দায় চাপিয়ে দিচ্ছেন। এটা কোথাকার ন্যায় বলুন তো? ন্যায় অন্যায়ের ব্যাপারে আপনি বলবেন না, ন্যায়ের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি এইসব কথা তুলবেন আমি জানতাম, তাই সাক্ষী সঙ্গে করে নিয়ে এসেছি। মালতী, মালতীকে মনে আছে তো? নাকি নতুন বর হয়ে সেটা ভুলে গেছিস? ভুলে গিয়ে থাকলে বল, মনে করানোর জন্য ওর কাছে অনেক প্রমাণ আছে। দাও মা, ম্যারিজ সার্টিফিকেট, তোর সই আছে এতে। বাচ্চার বার্থ সার্টিফিকেটে বাবার জায়গায় তোর নাম আছে, এটাও দেখে নে। এবার মনে পড়ছে? বল না। এ আমারই স্ত্রী ম্যাডাম, আর ওর কোলে আমারই সন্তান। তোর বউও তোর বাচ্চাও বলছিস? তাহলে ওকে ঠকিয়ে অন্য একজনকে বিয়ে করছিস কেন? একটা মেয়ের জীবন একেবারে নষ্ট করে দেওয়ার পর আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে এসেছিস? এরকম কত মেয়ের জীবন নষ্ট করেছিস? না ম্যাডাম, আসলে মালতীকে আমি মন থেকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু আমার বাবা মার ওকে পছন্দ হয়নি ম্যাডাম। আর ওনাদের দেখা মেয়েকে বিয়ে করলে আমি অনেক টাকার সম্পত্তিও পেতাম ম্যাডাম, আর সেই জন্যই বিয়ে করতে আমি রাজি হয়েছি। তোকে ভরসা করে যে মেয়েটা বেঁচে আছে বাবা মার সম্পত্তি তার থেকে বেশি হলো? এই কথা বলতে তোর লজ্জা করলো না? আমায় ক্ষমা করে দিন ম্যাডাম। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। এত বড় অন্যায় করার পরও তোকে সহ্য করে তোকে ছেড়ে না দিয়ে তোর সঙ্গেই যে মেয়েটা থাকতে চাইছে তুই তার কাছে এসে ক্ষমা চা। যা, ক্ষমা চেয়ে নে। আমাকে ক্ষমা করে দাও মালতী। মা, আপনি সারা জীবন ভালো থাকুন। আমি যাকে ভালোবাসতাম সে আমায় ঠকালো, আর সেই কারণে আমি আমার প্রাণ শেষ করে দিতে চেয়েছিলাম। আর সেই সময় ভাগ্য আমার সাথে একটা খেলা খেললো, আমাকে আপনার সামনে এনে দাঁড় করালো। আমার কষ্টের কথা বলে পথ দেখাতে বললাম, আর উনি আমাকে পথ দেখিয়েও দিলেন। আমার কাছে আপনি আর ওই মন্দিরের দেবী দুজনেই সমান। অনেক ধন্যবাদ মা। আজকের পর থেকে ওর চোখে যেন জল না আসে। যাও। কি করছিস? এই কি রে, এই দাঁড়া। মা, আমার কাছে আমার স্ত্রী আর সন্তানই অনেক বড়, তোমাদের সম্পত্তি আমার লাগবে না, চলো এখান থেকে। এই যে শোনো, এখানে থেকে আর আমাদের কি হবে? চলো চলো। হ্যাঁ, কোথায় চললেন? এত তাড়া কিসের? আমার জন্য একটা বিয়ে হচ্ছে শুনে
আমি যাতে এখানে না আসতে পারি তার জন্য এত কিছু করলেন, আসার সব রাস্তা বন্ধ করে দিলেন, নিজে এখানে বসে থেকে একটা মেয়ের সাথে অন্যায় হচ্ছে সেটা তাকিয়ে দেখছিলেন, এটা আবার কোথাকার ন্যায় মন্ত্রী ম্যাডাম? তুই নিশ্চয়ই আমার বিরোধী দলের পক্ষে আছিস, সেই জন্যই আমার নামে উল্টো পাল্টা কথা রটাচ্ছিলিস। এই তোর মতো মানুষকে জবাব দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আউট। এরপর আমরা এখানে থেকে কি করব? মেয়েটার বিয়েটা তো ভেস্তে গেল গো, চলো এখান থেকে। বিয়ে ভেস্তে গেল কে বলল? এবারেই তো লতার বিয়ে ভালো করে হবে। উনি কি বলছেন গো? একটা ছেলেকে ভালোবেসেছিস না, ওর সঙ্গে বিয়ে দিতে বাড়িতে রাজি হয়নি, সব বাবা মার মতো এরাও বলেছিলেন এই ছেলেটাকে বিয়ে করলে আমরা গলায় দড়ি দেব ইত্যাদি ইত্যাদি, তাই তুই নিজের ভালোবাসাকে ভুলে এই বিয়ে করতে রাজি হয়েছিস? আমি সব জানি লতা। কি বলছ বলো তো? আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করতে দেবেন না বলে ভেবেছেন, কিন্তু আপনারা যাকে বেছেছেন সে ভালো কি মন্দ সেই ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন কি? তাড়াহুড়ো করে ওর জীবনটা নষ্ট করে দিচ্ছিলেন। আমাদের ভুল হয়ে গেছে মা। ভুল মানছেন যখন আপনারা, সেটা ঠিক করার সুযোগ পেলে করবেন তো? অবশ্যই করব মা। আমাদের কি করতে হবে বলুন আপনি। লতা, ওই ছেলেটা এখানে এসেছে না? হ্যাঁ দিদি। ডাক ওকে। নমস্কার ম্যাডাম। জোরে বাজাও, জোরে বাজাও। দাদা এই নিন। এই রঞ্জিত। হ্যাঁ ভাই, দিয়ে এটা ধর, বসো। স্যার একজন এসছে, দেখা করে আসছি। তাড়াতাড়ি যাও। কোচ, এই বলুন। হ্যাঁ স্যার, এদিকে আয়। হাই হাই হাই। হাই ব্রো। আজকে এদিকে আমাকে একটু বলো তো কি ব্যাপার? না, আমাদের এই পাশে একটা। ব্রো, আমিও কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি। হেই সিস্টার, তুইও এসেছিস তাহলে? দেখতেই পাওনি তাই না? না আসলে ম্যাচ খেলছিলাম তো তাই। তুমি বলো না লক্ষ্মী। আমি আর কমলা পাশে একটা দোকানে এসেছিলাম, তুমি এখানে প্র্যাকটিস করছো জেনে তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম। আমরা কি তোমাকে ডিস্টার্ব করলাম? ডিস্টার্ব? তুমি এগুলো কি বলছো বলো তো লক্ষ্মী, এটা শুনে আমি কত কষ্ট পেলাম তুমি জানো? তুমি যে কোনো সময় আমার কাছে আসতে পারো। কি? না মানে গ্রাউন্ডে আসতে পারো আর আমার পারফরম্যান্স ভালো করে দেখতে পারো। ব্রো, এখানে অনেক পারফর্ম করেছো, এখন গিয়ে গ্রাউন্ডে পারফর্ম করো। তাই নাকি? আচ্ছা ক্রাউড না নিয়ে তুমি একা আসতে পারতে তো বলো। কি 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 বললে? দাঁড়াও এক মিনিট, আমি কি ডিস্টার্বিং ক্রাউড? চুপ করে বসে খেলাটা দেখ আমার। না চুপ করবো না। না কমলা,
রবির সাথে দেখা করতে এলাম, এখানেও লক্ষ্মী আমার আগে চলে এলো। সবকিছুর মধ্যেই চলে আসছে। তাহলে ডিস্টার্বিং ক্রাউড পারফর্ম করতে বললি তো, এবার বল কি পারফরম্যান্স? একটা বাচ্চা ছেলে বল করছিল আর সেটা মেরে তুমি বড় বড় কথা বলছো। রবি, কমলা ইয়ারকি মারছে এমনি, তুমি খুব ভালো খেলেছো। রবি, তুমি খুব টায়ার্ড নিশ্চয়ই, না দাঁড়াও এক কমলা। কি লক্ষ্মী, দাঁড়াও না। টেন্ডারান স্যার, ম্যাচ ডেট কি অ্যানাউন্স করে দিয়েছে? হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আচ্ছা, তাই? ম্যাচটা কবে স্যার? নেক্সট স্যাটারডে হায়দ্রাবাদের সঙ্গে প্রথম ম্যাচ। যদি আমরা এই খেলায় জিততে পারি তবে ফাইনালে যাব। ওদের টিমটা কিন্তু আমাদের থেকে অনেক স্ট্রং, তাই আমাদের খুব ভালো করে খেলতে হবে, আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ কোচ। ওকে ওকে। রবি, তোমাকে প্রথম ম্যাচেই দারুণ খেলতে হবে, ওটা আমিও দেখতে চাই। সিস্টার, তুমি স্টেডিয়ামে এসে বসলেই হলো, রবি দেখবে ছ বলে ছটা ছয় মেরে দেবে। আরে না না, তুমি খুব ভালো করে এনকারেজ করো তো, ও হয়তো ওটাই বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, আর তোমার দেওয়া এই ব্যাটটা দিয়েই আমি খেলবো আর জিতে দেখাবো, সেই বিশ্বাসটা আছে আমার। তোমার এই ভরসা আমি ভেঙে দেব রবি। ওকে, থ্যাংক ইউ। আমি ওখানে নেই তো কি হলো, আমার টিম খুব শার্প, ওরাই ভালো করে কাউন্টার তৈরি করেছে। এনিওয়ে, তাই আপনার উপর দেওয়া ডিফামেশন স্যুট কাজে এলো না, আপনি জিতে গেছেন, আমিও জিতে গেছি, আর কি চাই? টেস্টটা তো এই টাইগার দেবরাজি আর্গু করেছে না। থ্যাংক ইউ বলার দরকার নেই, দরকারই নেই। ইউ আর হ্যাপি, আই এম হ্যাপি, বাই। দাদা, আরে হ্যাঁ, আচ্ছা এই সামনে শনিবার নাকি তোর রঞ্জি ট্রফির প্রথম খেলা পড়েছে। হ্যাঁ দাদা, কিন্তু তুমি কি করে জানলে? বললো তো। কে বলো তো? তুই গেস কর। কে তিনি? কি বল, কে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি কে? আমিও তো জিজ্ঞেস করছি। না দাদা, মানে ভাগ্য লক্ষ্মী বলেছে তো। তুই নিজেই বলে সাইলেন্ট হয়ে গেছিস, কিন্তু আমায় বলেছে মহালক্ষ্মী, আমার ওয়াই। এনিওয়ে, অল দ্য বেস্ট। কেন দাদা? কেন জিজ্ঞেস করছি? ম্যাচের জন্য। এই ম্যাচটা ভালো করে খেলে পরের লেভেলে তোকে যেতে হবে, ইন্ডিয়া টিমে সিলেক্ট হতে হবে। নিশ্চয়ই হয়ে দেখাবো। ভেরি গুড, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস দাদা। হেই, কনগ্রাটস, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস দাদা, বড় সুযোগ পেয়েছিস, কিন্তু মিস করিস না। হ্যাঁ, তুমি ম্যাচ খেলতে যাবে শুনে লক্ষ্মী কিন্তু নিজের হাতে মিষ্টি বানিয়ে এনেছে। লক্ষ্মী, দাঁড়িয়ে কি দেখছো তুমি? দাও কে? দাও মা। আমাকে না, ওকে।
ম্যাচ তো ও খেলবে, দাও। অল দ্য বেস্ট। এক ওভারে কটা ছয় মারবি রে? মুশকিল আছে। রবি রাবড়ি খুব প্রিয়, ওটাই বানিয়েছো? ভেরি গুড। লক্ষ্মী, এটা তুমি নিজের হাত দিয়েই সবাইকে দাও। খুব ভালো। সুপার। উমাকে দাও মা। তুমি গিয়ে দাও, যাও। উমা ম্যাডাম, একটু মিষ্টি মুখ করুন। ম্যাডাম। উমা, এটা খেয়ে নাও একটু, খুব ভালো টেস্ট হয়েছে। ওই বিরিয়ানির মতো এটাকে আবার তুমি মিস করো না। ম্যাডাম। আরে এটা কি উমা, একটু সাবধানে নিতে পারো না? না না, এতে ওনার কোনো দোষ নেই, আমার হাত থেকে এটা ভুল করে পড়ে গেছে। সরি। তোমাকে এই বাড়ি থেকে আমি তাড়িয়েই ছাড়ব। কেন লক্ষ্মী, কেন তুমি প্রত্যেকবার দোষী হবে? মহাদিদি, কি করে যে সহ্য করো তুমি, এইসব দেখে আমার তো খুব রাগ হচ্ছে। ওই উমা দিদি ইচ্ছে করেই তোমার হাত থেকে মিষ্টির কৌটো ফেললো, আমিও দেখেছি আর তুমিও ভালো করেই জানো। জানি না তাও কি করে তুমি ওনাকে সহ্য করো, আমার তো ইচ্ছে করছিল ওকে দু চার কথা শুনিয়ে দিই। ও সব কিছু ইচ্ছে করেই করছে, সেটা তুমি ভালো করেই জানো, তোমাকে মারতে হবে না। কেন এরকম করলো সেটা জিজ্ঞেস করতে পারতে, এখন মহাদিদিকে তুমি বলবে না আমি বলবো? পূর্ণিমা দিদি, এখন কি দরকার এইসব মহাদিদিকে বলার? কিচ্ছু বলো না। কেন বলতে বারণ করছো? একবার যদি তোর বদনাম হয়ে যায় মা, সেটা সহ্য করার শক্তি তোর আছে কিনা জানি না মা, কিন্তু আমার নেই। আমার নাম খারাপ হওয়ার মতো কোনো কাজই আমি করব না, এটা কথা দিলাম।
কেন বলতে বারণ করছো? না দিদি, আমার জন্য এই বাড়িতে কোনো অসুবিধা হবে না এই কথাটা আমি আমার দাদুকে দিয়েছিলাম। সেই জন্য আমার জন্য যেন এখানে কোনো রকম সমস্যা না হয়। মহাদিদিও আমাকে অনেক ভরসা করেই এখানে নিয়ে এসেছে, সেই ভরসাটা নষ্ট হোক এটা আমি কখনোই চাইব না। একেই তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি, আর তার জন্য এত অসুবিধা হচ্ছে। মহাদিদি যদি এটা ভাবে, ওটা আমি সহ্যই করতে পারবো না দিদি। তার বদলে উমা ম্যাডাম আমায় যতই টর্চার করুক, ওটা আমি সহ্য করে নেব। তাহলে ও যা খুশি করবে, সবকিছু মুখ বুঝে সহ্য করবে তুমি? কামড়ানো ওনার স্বভাব হলে সহ্য করে সরে যাওয়া আমার। ভালোবাসা দিয়ে সবকিছু পাল্টানো যায় এটা আমার বিশ্বাস। ভালোবাসার চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কোনো কিছু নেই, আর সেটা আমাদের থাকলেই হলো, যে কোনো মানুষকে সঠিক রাস্তায় আনা যাবে। উমা ম্যাডামও কোনোদিন আমাকে বুঝে সঠিক পথে চলে আসবেন। এই নাও কফি খাও।